हेलो गाइस, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय बांग्ला ब्लॉग चैनल। आमी वेगा बॉन और तुम्हारे अनेक 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 वेलकम। सो आज के আজকে তো সানডে বেসিক্যালি, তো আজকে সবারই একটুখানি মনে হচ্ছে একদম হালকা ফুলকা করে কাটাই। আমারও তাই, হালকা কয়েকটা কাজ থাকে, বাকি তো রিল্যাক্স করেই সারাদিন কাটাবো। যাওয়ার একটা কোথাও প্ল্যান চলছে, কোথায় আমি নিজেও জানি না, সত্যি কথা বলছি। এখন ও ডিসাইড করবে যে আমরা কোথায় যাব বা কিছু। এখন ঘড়িতে 10টা বাজে আর ব্রেকফাস্ট করতে দিয়েছে মা, তো ব্রেকফাস্টটা করে ফেলি। এই আমাদের ব্রেকফাস্ট রেডি, তোমরা দেখতেই পাচ্ছ রুটি রয়েছে, একটা অমলেট আর তরকারি আর কাঁচা পেঁয়াজ। কোথায় পাটা কত কত কতটা কাটলে পা? এই নোক কাটতে কি যতটুক হয়? কি অবস্থা? এই নোকের অবস্থা কি? কাটলে কি করে তুমি পাটা? পাটা কাটলাম যে নোক কাটতে গেলাম, নোক কাটতে গিয়ে একটু ডিপ হয়ে গিয়েছিল। দেখতে পাও না নাকি? কি অবস্থা! তাড়াহুড়ো করতে যায় গিয়ে পাটা কাটলো, তো মানে কিচ্ছু বলার নেই আর। তো যাই হোক, বাই দ্য ওয়ে এখন মার অলমোস্ট পুজো দেওয়া হয়ে গেছে, সো এবার মা ব্রেকফাস্টটা করে নেবে। একটু লেট হয়েই যায় মার পুজো করতে গিয়ে, আর আজকে তো সানডে, তো স্পেশাল মেনু আছে বাট, এবং সেটা ইন্টারেস্টিংভাবে খেতে হবে। কেন সেটা আমি তখন খাওয়ার সময় তোমাদেরকে ডিটেলস বলবো, তার জন্য একটু ওয়েট করতে হবে। আমি এইমাত্র স্নান করে উঠলাম, আর বলে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। তো দেখো এত জোরে বৃষ্টি নামলো, মানে বুঝতে পারছি না ওর সারপ্রাইজের যে কী হবে, আর তোমাদের সাথে বিকালে সেটা শেয়ার করতে পারবো কি না জানি না। বাট যাই হোক, আশা করি বৃষ্টিটা একটু হলেও থামবে, আধ ঘন্টা তো হবেই হয়তো, আধ ঘন্টা পর, তারপর আমরা লাঞ্চ করে নেব। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমরা লাঞ্চে করছি চিকেন কষা আর ভাত। দেখতে পাচ্ছ জলের কী অবস্থা, ওই বৃষ্টিতে ওরকম জল। আর বাইরে কেন, কারণ আমাদের ঘরের চিকেন ঢুকবে না, তো তাই আমাদের ওখানে বসেই লাঞ্চ ফিনিশ করতে হচ্ছে। সো কিছুক্ষণ আগে খাওয়া জাস্ট ফিনিশ করলাম, এবার ফটাফট রেডি হব, কারণ ও বলছে আসছে, কোথায় যাবো সেটা সারপ্রাইজই রয়েছে। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো আমি এখন ফুল অন রেডি হয়ে গেছি, এবার দেখি কতক্ষণ আসে, দেন বেরোনো যাবে। আই থিঙ্ক খুব একটা দূর হবে না, কারণ ও বলছিল প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, এখন থেমেছে, তো লেটস সি। ফ্রেন্ডস, আমরা এসে গেছি কফি হাউস, আমার ফেভারিট। তো উনি এখন আমাদের অর্ডার নিতে এসেছেন। কফি হাউসে এসে গেছি, আমি ভীষণ এক্সাইটেড। সো মেনু কার্ড এসছে, দেখা যাক কী কী আছে। এসে গেছি কফি হাউসে, আমাদের অর্ডারও দেওয়া হয়ে গেছে, আর এটাই ছিল ওর সারপ্রাইজ। তো আমার খুব ভালো লাগছে, মানে অনেক দিন পর বেরোলাম, বাইরে বেরোনোও হয় না, আর কফি হাউসে আসা মানে একটা আমার কাছে ওয়াও ব্যাপার, আমার খুব পছন্দের জায়গা। এখানেও অনেক দিন পর এলাম, তো থ্যাংকস টু হিম, খুব ভালো লাগলো। আমরা অর্ডার দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই অর্ডার চলে আসবে। খুব আওয়াজ, তো হয়তো তোমাদের সাউন্ডটা আসতে যাবে। ইয়েস অফকোর্স, ফিশ ফ্রাই, আর এটা কফি আমার, ওটা ওর কফি। কেমন হয়েছে বলো? খুব ভালো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের কফি পার্টি হয়ে গেল আজকে, আর আজকে সারপ্রাইজটা খুব ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। চলো এখন বাড়ি যাওয়া যাক। সো গাইস, বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, তাও আমার এখানে কালি টালি লেগে রয়েছে। সো
খুব এনজয় করলাম আজকে, তোমরা দেখলে, তোমাদের সাথে শেয়ার করলাম। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। অনেক দিন পর বেরোলাম বলে সত্যি খুব ভালো লাগলো, আর অনেকটা চেঞ্জ। তবে হ্যাঁ, সমস্ত প্রিকশন মেনেই কিন্তু আমরা বেরিয়েছি। তো এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, দ্যাট ইজ ভেগা বং কসুরি দে। সো আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো।